দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ঈদ কেনাকাটা। ঈদ শপিং এ নতুন মাত্রা দিয়েছে মোবাইল ব্যাংকিং। নিমিশে লেনদেন এবং বিশেষ কিছু অফার থাকায় ক্রেতারা ক্যাশ থেকে ঝুঁকছেন মোবাইল ব্যাংকিং এ। আর্টিকেল ফ্যাশন সহ নামি দামি শোরুমে চলছে দারুণ সব অফার। কোড ব্যবহার করে মোবাইল ব্যাংকিং এ পেমেন্ট করলেই মিলছে সর্বোচ্চ 500 টাকার ক্যাশব্যাক। জান্নাতুল মোহনার প্রতিবেদন। ঈদ কেনাকাটা করতে রাজধানীর বনশ্রীর আর্টিকেল ফ্যাশন আউটলেট অনেকের পছন্দ। পরিবারের সদস্যদের নিয়ে দল বেঁধে কেনাকাটা করেন অনেকেই। আউটলেটটিতে বাচ্চাদের জামাকাপড় সহ মিলছে পরিবারের জন্য সব বাহারি ডিজাইনের পোশাক। মানসম্মত পোশাকে সাজানো হয়েছে শোরুমটি। ক্রেতা আকর্ষণে রয়েছে নানা অফারও। ক্যাশলেস মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে লেনদেনও থাকছে সুবিধা। আমাদের বিকাশে অফারটা হচ্ছে গিয়ে 500 টাকা পর্যন্ত। প্রথমত আপনি পেমেন্টে যাবেন, পেমেন্টে গিয়ে সেখানে যে এজেন্ট নাম্বারটা আছে সেই এজেন্ট নাম্বারটা স্ক্যান করবেন। স্ক্যান করার পর তার নিচেই দেখবেন কুপন কোড যোগ করুন, এরকম একটা অপশান আসবে। তা সেখানে আপনি E24 এই কুপন কোডটা আপনি এখানে যোগ করবেন। যোগ করার পর দেন আপনার যত টাকা পেমেন্ট আসবে, যত টাকা অ্যামাউন্ট আসবে আপনার, তত টাকা আপনি দিবেন। সেখানে আপনার সাথে সাথে আপনি সেখান থেকে 100 টাকা আপনার আপনাকে ক্যাশব্যাক দিয়ে দেওয়া হবে। প্রতি কেনাকাটায় নানা পরিমাণে ক্যাশব্যাক অফার পেয়ে খুশি ক্রেতারা। অনেক সময় টাকা নিয়ে মার্কেটে গেলে টাকা ছিনতাই হয়ে যায়, টাকা চুরি হয়, কিন্তু আজকে মোবাইলে করে যদি বিকাশে করে টাকা নিয়ে বিকাশের মাধ্যমে যদি পেমেন্ট করা হয় তাহলে অনেক রিস্ক থেকে অনেক বেঁচে যাওয়া হয় আর কি। আর এটা ভালো লাগে যে মোবাইল ব্যাংকিংয়ে টাকা আবার রিটার্নও পাওয়া যায়, যেমন একটা পার্সেন্টেজ ব্যাক করে আবার। বিকাশে পেমেন্ট করার পর একটা অল্প টাকাতেই আমি 100 টাকা ছাড় পেয়েছি। আরও যারা বেশি টাকার কেনাকাটা করে তারা আরও বেশি ছাড় পায়। আর তাছাড়া এই বার্গেনিংয়ের ব্যাপারটা নাই, এই ঝামেলা সময়ের অপচয় হলো না। অনেক সময় থাকে যে নিজের কাছে ক্যাশ থাকে না, তো ওই সময় আমি হচ্ছে আপনার বিকাশে বা অন্য কোনো মোবাইল ব্যাংকের মাধ্যমে আর কি পেমেন্ট করতে পারি। যেহেতু 100 টাকা ডিসকাউন্ট পাচ্ছি এই কারণে আর কি মূলত আর কি বিকাশে পেমেন্ট করা আর কি। ঈদের কেনাকাটা হোক ঝামেলাহীন ও নিরাপদ এমনটাই চাওয়া সবার। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।